যাওয়ার পথ একটাই বেগম খালেদা জিয়ার যে জেলখানায় ঢুকাইছিলেন ওই জেলটা এখন খালি আছে ওই ওইটা আমরা একটু রিপেয়ার টিপেয়ার কইরা ওই পুরানো জেলেই আপনাকে ঢুকানো হবে কই জানত দেহি কার লজ্জা নাই কার শরম নাই কে মিথ্যাবাদী বলেন কার লজ্জা নাই কে মিথ্যাবাদী কার শরম নাই কে ভোট চোর মাঝা মার্গে ওবায়দুল কাদের এতদিন বলছে আমাদের নির্বাচন আমরা করব বিদেশিদের সাথে কেন কথা বলবো কিন্তু আমরা কি দেখলাম মাদা ভাঙ্গা ওবায়দুল কাদের পরশুদিন পায়ের উপরে ঠ্যাং তুইলা বৈশা বলছে হ্যাঁ নির্বাচনের ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে আসিরা বলে যে আমি যে গণভবন ছাড়বো যাবো কই ওনার সাদের গণভবন উনি ছাইরা যাইতে চায় না গতবার ক্ষমতায় আইসা এই গণভবন মাত্র 2 টাকা দিয়া তার নামে লেখা দিছিলেন এইবারও সেই গণভবন ছাড়তে চায় না আমরা বলি আপনাদের যাইতে দিব কেন এত অপরাধ করছেন এত মায়ের মুখ খালি করছেন এত হাজার হাজার কোটি টাকা লোপাট করছেন আপনি কি চাইলেই আপনারা আমরা যাইতে দিব দিবে না দিবে না যাওয়ার পথ নাই যাওয়ার পথ একটাই বেগম খালেদা জিয়ার যে জেলখানায় ঢুকাইছিলেন ওই জেলটা এখন খালি আছে ওই ওইটা আমরা একটু রিপেয়ার টিপেয়ার কইরা ওই পুরানো জেলেই আপনাকে ঢুকানো হবে ওই নতুন জেলে যাইতে চান না যে জেলে বেগম খালেদা জিয়াকে ঢুকাইছিলেন সেই জেলেই আপনাকে যাইতে হবে স্বাগত বন্ধুগণ তার জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের ভুয়া 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 মাঝা মার্গে ওবায়দুল কাদের এতদিন বলছে ভুয়া 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 কাদের এতদিন বলছে আমাদের নির্বাচন আমরা করব বিদেশিদের সাথে কেন কথা বলবো কিন্তু আমরা কি দেখলাম মাদা ভাঙ্গা ওবায়দুল কাদের পরশুদিন পায়ের উপরে ঠ্যাং তুইলা বৈশা বলছে হ্যাঁ নির্বাচনের ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে তাই এখনো সময় আছে আমরা বলতে চাই অনেক ক্ষতি করছেন দেশের এই দেশের মানুষ আর আওয়ামী লীগকে চায় না দেখতে চায় না একটা মিটিং ডাকছিল আজকে বাইতুল মোকাররমের উত্তর গেটে ওইখানে উত্তর গেট তো জামাত করে ওনার কাছে জামাতে নিয়ে করছিলেন কিনা আমি জানি না কিন্তু তারপরও লোক নাই ভুয়া খালি 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 পাবলিক নাই পাবলিক নাই তাই বলতে চাই এখনো সময় আছে এখনো সময় আছে খালেদা জিয়ারে ছাড়েন তারেক রহমানের বিরুদ্ধে
উল্টা পাল্টা কথা বলা বন্ধ করেন বন্ধ করেন তারপরে যদি একটা নির্বাচন হয় তাহলে দুই চারটা সিট পাইতেও পারেন আর যদি জনগণের আন্দোলনের মুখে আপনার পতন হয় আপনার নৌকা একটা ভোটও পাবে না বাংলাদেশে আজকে আপনি এখনো আমাদের প্রশাসনের কিছু কিছু কর্মকর্তা কর্মচারীরা আছেন আওয়ামী লীগের ভাষায় কথা বলেন নির্বাচন সামনে সময় আছে ভালো হইতে পয়সা লাগে না এখনো সময় আছে সরকারি কর্মচারী আমাদের টাকায় আপনার বেতন হয় ওই আওয়ামী লীগ বলা বাদ দেন বাদ দেন এখনো কিছু পুলিশ অফিসার আছেন আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে পুরানো মামলা দিয়ে জেলে দিচ্ছেন কিছু কিছু বিচারক কিছু কিছু বিচারক আজকে বলে করতেছেন খুব দ্রুত মামলা রায় দিয়ে দিলেই হবে বিএনপিকে জেলে দিয়ে দিবেন তারা একদলীয় ভাবে নির্বাচন করবেন সেই নির্বাচন কি বাংলাদেশে হবে ইনশাল্লাহ রক্ত দিয়ে হলেও আমরা সেই নির্বাচন প্রতিহত করব আওয়ামী লীগ এমন একটা দল মুখে মুখে গণতন্ত্রের কথা বলে এই আওয়ামী লীগ সর্বপ্রথম বাংলাদেশে মার্শাল ল জারি করেছে এই আওয়ামী লীগ প্রথম এরশাদ যখন মার্শাল ল দেয় সেই মার্শাল লকে স্বাগত জানিয়েছে এই আওয়ামী লীগ ওয়ান ইলেভেনের সময় আর্মি ব্যাগ গভর্নমেন্টকে তারা স্বাগত জানিয়েছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না তাই ভাইয়েরা আমার একটা কথাই বলতে চাই আমাদের মহানগরের সদস্য সচিব মজনুকে একের পর এক মামলা দিয়ে জেলে দিচ্ছে আজকে মুনিরব মুন্না শাহিন জাহাঙ্গীর রহমান বুলবুল সব অনেককে আটকে আছেন কোনো লাভ হবে না কোনো লাভ হবে না আজকে শেষ কথা একটাই আমরা যখন ছোট ছিলাম তখন বিটিভিতে একটা নাটক হইতো সাপ্তাহিক প্রোগ্রাম হইতো সেইখানে কুইজ করতো কুইজ সেই লালু কুইজ করতো লালু কুইজ করতো সেটা আমি বলতে চাই আজকে একটা কথাই যদি আপনাদের জিজ্ঞাসা করি যদি আপনাদের বলি বলেন কই চান্ত দেহি কার লজ্জা নাই কার শরম নাই কে মিথ্যাবাদী বলেন কার লজ্জা নাই কে মিথ্যাবাদী কার শরম নাই কে ভোট চোর আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ আমি ধন্যবাদ জানাই ঢাকা মহানগরীর প্রতিটি অঞ্চল থেকে যারা মিছিল করে এসেছেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আমিনুল হককে ঢাকা মহানগর দক্ষিণের ভার